হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। রয়্যাল অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদেরকে আজকে দেখাতে এসেছি কিভাবে ড্রাগন ফলের চাষ করতে হয় এবং ড্রাগনের পাশাপাশি অন্য ফলের কিভাবে চাষ করতে হয়। চলুন এখন আমরা ড্রাগন ফলের বাগানে যাই, কিভাবে ড্রাগন ফল চাষ করে সেটা আমরা বিস্তারিত দেখব। তার পাশাপাশি আরও অনেক ধরনের ফল রয়েছে, সেগুলো ফল কিভাবে চাষ করতে তাও আমরা দেখব। এই যে দেখুন, ড্রাগন ফলের গাছ খুঁটি হিসাবে পিলার ব্যবহার করা হয়েছে। এই যে ড্রাগন ফল দেখুন, প্রত্যেকটা ডালে একটা করে ড্রাগন ফল ধরে, একটি গাছে অসংখ্য ড্রাগন ফল ধরে। আর টিয়ার বেঁধে দেওয়ার কারণ হচ্ছে যাতে ড্রাগন ফলগুলা ঝুলে পড়ে না যায়। অনেক বড় ড্রাগন ফলের বাগান, এখানে প্রায় 30 বিঘা মাটি জুড়ে ড্রাগন ফলের চাষ করা হচ্ছে। তো আসুন আমরা এখন দেখব এই ড্রাগন ফলের বাগানে কি কি ধরনের ফল চাষ হচ্ছে। ড্রাগন গাছে দুই সারির মাঝখানে অনেক ধরনের ফল চাষ করা হচ্ছে। তার মধ্যে এটা হচ্ছে দেখুন কমলার গাছ, এটা হচ্ছে বারিক মাল্টা কমলার গাছ, ফলন অনেক সুন্দর, অনেক ভালো, এখনও ছোট আছে। একটি বারিক মাল্টা গাছে অসংখ্য ফল রয়েছে, দেখতে পারতেছেন আপনারা মাথায়। গাছটি আকারে অনেক ছোট হতে পারে, কিন্তু ফল দেখেন আপনারা অসংখ্য ফল ধরেছে। এ গাছে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য ফল। আসলে বারিক মালটা কমলার গাছটা অনেক ভালো। আসলে কি, আমরা চাইলে এভাবে দুই একটা বারিক মালটা ফলের চাষ করতে পারি, যাতে করে আমাদের ফলমূলের ঘাটতি অভাব, ভিটামিনের অভাবটা পূরণ হয়ে যাবে। সম্পূর্ণ বাগান জুড়ে মাঝখানে এভাবে অনেক বারিক মালটা ফলের গাছ রয়েছে, প্রত্যেকটা সারিতে রয়েছে। তার মধ্যে কিছুগুলোর ফল ধরেছে, আবার কিছুগুলোর ফল ধরেনি। ড্রাগন ফল গাছের মাঝখানে দেখুন ডালিম গাছের চাষ। এই দেখুন কত সুন্দর ডালিম ফলগুলো ধরছে, ছোট্ট একটা গাছে কতগুলো ডালিম ফল ধরছে এবং কি পরিমাণ। প্রত্যেকটি সারির মাঝখানে বিভিন্ন রকমের ফল দেখতে পাচ্ছি আমরা। দেখুন ডালিম গাছ রয়েছে, পেয়ারা গাছ রয়েছে, ছোট্ট একটা পেয়ারা গাছে অসংখ্য ফল ধরেছে, অনেক ফল ধরেছে। এভাবে সম্পূর্ণ বাগানে অসংখ্য পেয়ারা গাছ রয়েছে, প্রত্যেকটা ফাঁকে গ্যাফে পেয়ারা গাছ লাগানো হয়েছে। এক কথায় বলতে গেলে ড্রাগন গাছের দুই সারির মাঝখানে কমলা লেবুর গাছ, পেয়ারার গাছ, ডালিম গাছ সহ আরও বিভিন্ন ধরনের ফলমূলের চাষ করা হচ্ছে।